এখনকার আমাদের আলোচনা ফটো ইলেকট্রিক ইফেক্ট নিয়ে তো ফটো ইলেকট্রিক ইফেক্টটা কি সেটা আমরা বুঝার জন্য দেখো আমরা একটা ডায়াগ্রাম দিয়ে আমরা বোঝার চেষ্টা করব তো প্রথমে যদি এই ওয়ার্ডটাকে ভাঙি যে ফটো মানে আসছে ফোটন থেকে ঠিক আছে ফটো আসছে হচ্ছে যে ফোটন থেকে আমরা একটু পরে হচ্ছে যে জানবো ফোটনই হচ্ছে যে আলোর একক বলতে গেলে পা, আলো পা আলো পা, 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 ইখন ইখন এখন ফোটন মানে তাহলে বুঝলাম যে আলো এসে পড়বে এবং ইলেকট্রিক ইফেক্ট মানে ইলেকট্রিসিটি প্রডিউস হবে এটা মানে বুঝতেছি যে কোনো একটা জিনিসের উপর আলো পড়বে সে যে আলো পড়ার পর ইলেকট্রিসিটি প্রডিউস করবে সেই কথাটা এখানে বলা হচ্ছে তো আলোটা কিসের উপর এসে পড়বে ধরো কোনো একটা সার্ফেসের উপর এসে পড়লো বা কোনো একটা বস্তুর উপর এসে পড়লো তখন তা তার থেকে যদি ইলেকট্রন বের হয় তখন তাহলে আমরা ইলেকট্রিসিটি পাব কারণ কি কারণ হচ্ছে আমরা জানি ইলেকট্রিসিটি মানে কি ফ্লো অফ ইলেকট্রন তো দেখো এখানে আমি একটা সার্ফেস আঁকলাম ধরো এই সার্ফেস থেকে বা কোনো একটা বস্তুর তল থেকে তলের উপরে দেখো আমাদের আলো এসে পড়তেছে ই ইকুয়াল টু এস নিউ দিয়ে বুঝাচ্ছি এখানে আলোক শক্তি এসে পড়তেছে পড়ার পরে তো কি হচ্ছে এখান থেকে ইলেকট্রনগুলো যদি নির্গত হয় বা বের হয় তাহলে কী হবে এখানে ইলেকট্রন ফ্লো হবে ইলেকট্রন ফ্লো হলে কি হবে আমাদের আমরা ইলেকট্রিসিটি পাবো তাহলে আমরা আলোর মাধ্যমে যে ইলেকট্রিসিটি পাচ্ছি সেটাই হচ্ছে যে ফোটো ইলেকট্রিক ইফেক্ট আচ্ছা তো এটার হিস্টোরিটা নিয়ে সবার আগে একটু বলি আসলে হিস্টোরিটা বলতে গেলে বলা যায় যে তোমার সর্বপ্রথম এই জিনিসটা খেয়াল করেন কিন্তু কোনো বিজ্ঞানী না একজন টেলিফোন অপারেটর তিনি আর কি যে তার নাম ছিলেন ডব্লিউ স্মিথ তিনি আর কি যে টেলিফোন ক্যাবলের হচ্ছে যে কিছু চেঞ্জ করার সময় তিনি খেয়াল করলেন যে সেলেনিয়ামের কিছু একটা তিনি ইউজ করেছিলেন ওইখান থেকে তিনি দেখলেন যে অটোমেটিকলি যে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এই জায়গাগুলা থেকেই হচ্ছে চিন্তাটা আস্তে আস্তে শুরু হলো যে কেন বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে তো এই ধারণাটাই পরে দেখা গেল যে কোন একটা মানে কিছু পার্টিকুলার বস্তু আছে তাদের উপর ধরো হচ্ছে যে যদি আলো এসে পড়ে সে হচ্ছে ইলেকট্রন নির্গত করে আর কি আচ্ছা যাই হোক পরবর্তীতে হার্ড এইচ টি জেড হার্ট বিজ্ঞানী উনি একজন সায়েন্টিস্ট উনি বা আঠারোশো সাতাশি সালের দিকে আঠারোশো দেখো যে আঠারোশো হচ্ছে যে আমাদের সাতাশি সালের দিকে হচ্ছে যে তিনি এই পরীক্ষাটা করেন তিনি কি করেন তিনি আর কি যে কাইন্ড অফ একটা মেটাল নেন মেটালের উপর থেকে তিনি সূর্যের আলো ফালান বা হচ্ছে যে আলো লাইট ফেলানোর পর তিনি দেখেন যে ওইখান থেকে ইলেকট্রনগুলা আমাদের বের হচ্ছে আর কি তো এখন আসি আর কি যে এই ফটো ইলেকট্রিক ইফেক্টের কিছু ইনসাইট বা হচ্ছে যে তথ্য সম্পর্কে জানবো গুরুত্বপূর্ণ কিছু কথা জানবো আর কি তো এখন আসি যে আমরা কথাগুলা কি এখন তুমি দেখো যে নর্মালি আমরা ইলেকট্রনগুলা যে কিভাবে বের হচ্ছে বা কেন বের হচ্ছে বের হওয়ার রিজনটা সম্পর্কে হচ্ছে এখন আমরা জানবো তো তুমি দেখো যে যে এই মার্কারটা তুমি দেখো এই মার্কারটা এটার মধ্যে ইলেকট্রন আছে এই কাগজ এটার ইলেকট্রন আছে তো এখন তুমি দেখতেছো যে এই এখানে দেখো চারপাশে আলো এসেও পড়তেছে কিন্তু এখান থেকে কি ইলেকট্রন বের হচ্ছে এটা ডিপেন্ড করবে হচ্ছে যে একটা জিনিসের ওপর সেটা হচ্ছে যে এখান সেটাকে আমরা বলবো হচ্ছে ধরো সূচন কম্পাঙ্ক বলা হয় আর কি যে বা এফ নট আচ্ছা সুচন কম্পাঙ্ক বা কম্পাঙ্ক বা এফ নট এটা মানে কি বুঝাচ্ছি ধরো আমরা জানি যে কোনো বস্তুরই যে কোনো বস্তুর উপর কি থাকে যে ইলেকট্রন মানে ইলেকট্রন প্রোটন থাকে তো পরমাণুর মধ্যে ইলেকট্রন প্রোটন যে থাকে ইলেকট্রন একটা শক্তি নিয়ে পরমাণুর মধ্যে থাকে বা বন্ধন শক্তি নিয়ে থাকে এখন তুমি চিন্তা করো যে ইলেকট্রনের কোনোভাবে তুমি যদি শক্তি দাও তাকে বা আমি এখানে শক্তি বুঝাচ্ছি ডেল্টা দ্বারা তুমি যদি শক্তি দাও শক্তি দিলে কি হবে শক্তি দিলে হচ্ছে এই ইলেকট্রনটা অনেক বেশি শক্তি পাবে যখন সে বন্ধন শক্তিটাকে অতিক্রম করে ফেলবে তখনই সে একমাত্র হচ্ছে যে তার বের হয়ে আসবে এভাবেই আর কি যে ইলেকট্রনটা বের হয় এখন তুমি চিন্তা করো যে ই ইকুয়াল টু যে আমি বললাম যে এইচ নিউ বা এটাকে আমরা নিউ দ্বারা প্রকাশ করে আসতেছি যেহেতু কম্পাঙ্ককে সো নিউ নট দ্বারাও বলতে পারি তো তুমি দেখো যে একটা ন্যূনতম কম্পাঙ্ক বা তুমি বুঝতে পারো যে একটা ন্যূনতম একটা কম্পাঙ্ক লাগবে কারণ কম্পাঙ্কের সাথে একটা শক্তির সম্পর্ক আছে অর্থাৎ ইলেকট্রনের যে বন্ধন শক্তি আছে সে বন্ধন শক্তিকে ভাঙার জন্য বাইরে থেকে যে শক্তি দিতে হবে সেইটার একটা ন্যূনতম শক্তির জন্য ন্যূনতম একটা কম্পাঙ্ক থাকবে যে কম্পাঙ্কটা আমি দিতে পারলেই হচ্ছে যে ইলেকট্রনটা বের হবে এর চেয়ে বেশি দিলে তো আরো এটা হচ্ছে নিম্নতম এটাকে এবং একটা কথা তোমরা দেখবা যে এটাকে W নট দ্বারাও প্রকাশ করা হয় অনেক জায়গায় তোমার ফাই দ্বারাও প্রকাশ করা হয় এটাকে বলা হচ্ছে যে কার্যাপেক্ষক বা কার্য অপেক্ষক অনেক জায়গাও বলে তো এই কার্য অপেক্ষকটা কি কার্য অপেক্ষা হচ্ছে এইচ ইন্টু নট যে কম্পাঙ্ক যেই সোচন কম্পাঙ্ক তার সাথে প্ল্যাঙ্কের ঝ্রুবকের যেই গুন গুণফলটা সেটা তো এখন আসি যে কার্য অপেক্ষকটাকে এই যে একটু আগে বলেছি যে ন্যূনতম একটা শক্তি লাগবে এই বন্ধন শক্তিটাকে ভাঙার জন্য এই ন্যূনতম শক্তিটাই হচ্ছে যে ডাব্লিউ নট বা অপেক্ষক অর্থাৎ আমি এই সার্ফেস থেকে এই ইলেকট্রনটাকে যদি সরাতে চাই বা উপরে নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে এই যে একটা বন্ধন শক্তি আছে এই বন্ধন শক্তির চেয়ে বেশি শক্তি বা বন্ধন শক্তির সমান একটা যদি শক্তি দেয় তখন সে কী হবে তখন সে বন্ধু শক্তি ছিন্ন করে সে উপরে উঠবে বা বাইরে বেরিয়ে আসবে তো এটাই হচ্ছে যে আমাদের কার্যপেক্ষক বা ন্যূনত ন্যূনতম যে কম্পাঙ্ক সেই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছি যে একটা ন্যূনতম কম্পাঙ্ক লাগবে বা ন্যূনতম হচ্ছে যে আমরা একটা অপেক্ষক লাগবে যে যে কোনো ধরনের আলো ফেললেই যে হচ্ছে আমাদের সে বের হয়ে আসবে এমন না এটা করার জন্য আমাদের কি লাগবে একটা ন্যূনতম শক্তি লাগবে ন্যূনতম কম্পাঙ্ক লাগবে তখনই সে বের হয়ে আসবে আচ্ছা যাই হোক তো আমরা এই কথাটা বুঝতে পারলাম যে অপেক্ষকের কথাটা আশা করি তো এখন আসি হচ্ছে যে আমরা আরেকটু যদি সামনে আগাই সেটা হচ্ছে আমরা সেটার কিছু ব্যাপার জানবো সেটা হচ্ছে আলোর তীব্রতা তুমি যদি বাড়িয়ে দাও তত বেশি পরিমাণে হচ্ছে যে আমাদের ইলেকট্রিসিটি ফ্লো হবে তো আলোর তীব্রতা এই তীব্রতাকে ধরো হচ্ছে যে আমরা আয় দ্বারা প্রকাশ করলাম এই তীব্রতা যত বেশি হবে আমাদের কারেন্ট ফ্লো কি হবে তত বেশি হবে মানে তত জুতো আর কি যে ইলেকট্রনটা আমাদের বের হবে তো আমরা এইভাবে বলতে পারি যে তীব্রতা ইজ প্রপোশনাল টু কারেন্ট ফ্লো আর আরও একটা ব্যাপার ধরো বিভিন্ন মেটাল থেকে যদি তুমি এই কাজটা করো যে মেটাল থেকে যদি তুমি ফটো ইলেকট্রিক ইফেক্টটা বা আলোর তরিত ক্রিয়াটা যদি যদি করতে চাও তখন মেটালটার উপর যত বেশি শাইনি রাখবা শাইনি মানে যত বেশি তুমি তাকে চকচকে রাখবা তত তাড়াতাড়ি বা তত বেশি তুমি ইলেকট্রন সরিয়ে ফেলতে পারবা বা তত বেশি তুমি ইলেকট্রিসিটি পাবা আর কি এটা আর কি যে কথাটা তো আমরা হচ্ছে যে তিনটা কথা শিখলাম যে হচ্ছে যে আমরা মেটাল যদি করি মেটালের তলটা সাইনি রাখবো তাহলে বেশি ইলেকট্রিসিটি পাবো তীব্রতা যত বেশি হবে তত বেশি কারেন্ট ফ্লো হবে এবং আমাদের যে এই ঘটনাটা ঘটবে বা ইলেকট্রন যে বের হবে তার জন্য একটা ন্যূনতম আমাদের শক্তি লাগবে ন্যূনতম কম্পাঙ্ক লাগবে আচ্ছা যাই হোক তো ফটো ইলেকট্রিক ইফেক্টের এই বেসিক কিছু কথাবার্তা সম্পর্কে আশা করি বুঝতে পারলাম আর কি আচ্ছা এখন ফটো ইলেকট্রিক ইফেক্টের কিছু আর কি যে ব্যাপার থাকে যে আলোকে আমরা একটু আগে জেনে এসেছি যে আমাদের ম্যাক্স ম্যাক্স বলেছিলেন ধারণা দিয়েছিলেন যে শক্তি আসলে গুচ্ছটুপে বা কণিকা রূপে থাকতে পারে রূপে। আইনস্টাইনও যখন এই ধারণাটা আসে যে হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট এই ব্যাখ্যাটা দেওয়ার জন্য আমরা যদি চিন্তা করি যে আলো হচ্ছে এক ধরনের তরঙ্গ আলো হচ্ছে তরঙ্গ ধর্মী যদি এটা চিন্তা করি তাহলে এই ব্যাখ্যাটা দেওয়া যায় না বা হচ্ছে এখানে কিছু ফ্লস থেকে যায় যে আলোকে যদি তরঙ্গ হিসেবে চিন্তা করি ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করতে পারি না তখনই আর কি যে আইনস্টাইন ভাবলেন যে কোনো একটা সোর্স থেকে কোনো একটা সোর্স থেকে আমাদের ধরো কোনো একটা সোর্স থেকে যে আলো বের হয় এরা হচ্ছে যে গুচ্ছ গুচ্ছ বা রূপে বের হয় বা এক গুচ্ছ একটা প্যাকেট রূপে বের হয় এই একটা প্যাকেটকে তিনি নাম দেন হচ্ছে কোয়ান্টা ততদিনে আর কি যে এর নাম আসেনি আমরা জানি আলোর এই কোয়ানটাকে বলা হয় ফোটন আসলে পরবর্তীতে উনিশশো সালে কেমিস্ট লুইস এই ফোটনের নামকরণ করেন আর কি যে উনিশশো সালে আমাদের হচ্ছে যে লুইস এল ই ডাব্লিউ লুইস হচ্ছে যে এই এই কোয়ান্টার নাম দেন হচ্ছে যে ফোটন আর কি যাই হোক আর কি যে তো এখন তাহলে বোঝা গেল যে আইনিস্টাইন সর্বপ্রথম হচ্ছে আলোর এই ব্যাপারটাকে কড়া রূপে চিন্তা করা শুরু করলেন এবং পরবর্তীতে তিনি এই ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য হচ্ছে নোবেল প্রাইস পান আর কি আচ্ছা যাই হোক তো এখন হচ্ছে যে আরও কিছু ইনসাইট আছে যে এখন আইনস্টাইন আর কি যে কীভাবে চিন্তা করেছিলেন এই ব্যাপারটাকে দেখো তুমি দেখো যে আইনস্টাইন এখানে কিছু ক্যালকুলেশনও করেন আমরা ক্যালকুলেশনগুলো যদি দেখি ব্যাপারটা হচ্ছে এরকম যে সে দেখো তুমি কি হচ্ছে যে এখানে আমাদের একটা শক্তির কথা চিন্তা করে এখানেও হচ্ছে যে শক্তির আচ্ছা আমরা এখনও হচ্ছে ফর্মুলাটা দেখব ফর্মুলাটা দেখব আর কি যে তো শক্তির যেই কনজারভেশন ল বা সংরক্ষণশীলতা এখানেও হচ্ছে যে একইভাবে কাজ করবে যে শক্তির বিনাশ হয় না শক্তি চাষ এক ফর্ম থেকে আরেক ফর্মে রূপান্তর হয় সেটাই আমরা দেখব দেখো এখানে আলোক শক্তি এসে পড়তেছে আলোক শক্তি ই ইকুয়াল টু এইচ নিউ এসে পড়তেছে পড়ার পর এখানে কি হচ্ছে এখানে শক্তিটা দুইটা রূপে ভাগে ভাগ হচ্ছে প্রথম ভাগ হচ্ছে যে তার যে কার্য অপেক্ষক বা তাকে যে হচ্ছে যে ইলেকট্রনকে যথোপযুক্ত শক্তি দিতে হবে তার বন্ধন ভাগে উঠে আসার জন্য অর্থাৎ এই শক্তির একটা ভাগ কার্যপেক্ষক হিসেবে যাচ্ছে আর একটা ভাগ কি হচ্ছে যে ইলেকট্রনটা যে বের হচ্ছে বের হওয়ার ফলে তার যে একটা গতিশক্তি আছে সেই রূপে বের হচ্ছে অর্থাৎ এই ইটা যে আসছে বা হচ্ছে আমরা বলতে পারি ই ইকাল টু যে এইচ নিউ এইটা আসছে হচ্ছে কোন কোন ফর্মে তোমরা দেখো এটা আসতেছে হচ্ছে যে আমরা বা কোন ফর্মে ভাগ হচ্ছে এটা হচ্ছে সূচন যেই কম্পাঙ্ক ছিল এর ফলে যে কাজ অপেক্ষাটা পাই সেখানে ভাগ হচ্ছে আর সে যে গতিশক্তিটা পাচ্ছে নতুন করে সেইখানে ভাগ হচ্ছে অর্থাৎ বুঝা গেল যে আমাদের যে আপতিত আলোক শক্তি সেটা হচ্ছে যে আমাদের তার যেই কাজ অপেক্ষক প্লাস গতিশক্তির সমান এখানে শক্তির আর কোনো জায়গায় খরচ হচ্ছে না আর কি তো আমরা যদি এখন এগুলোকে একটু লিখে ফেলি যে ই ইকুয়াল টু এইচ নিউ বলেছি ডাব্লিউ নট কি বলেছি যে এইচ নিউ নট ইক প্লাস হচ্ছে রে কে বা এখান থেকে আমরা এটাও বলতে পারি যে কে ইকুয়াল টু এইচ নিউ মাইনাস এইচ নিউ নট তো এখান থেকে তোমরা ভ্যালু দিয়ে এখান থেকে ভ্যালু দিয়ে তোমরা যথোপযুক্ত জিনিসগুলা প্রমাণ করতে পারবে বা হচ্ছে যে মান বের করতে পারবে তো এখানে কে হচ্ছে যে কি কে হচ্ছে যে আমাদের গতিশক্তি তো গতিশক্তিটা বিভিন্ন ফর্ম আছে বা গতিশক্তিটাকে আমরা হাফ এম ভি বলতে পারি এবং একটু জিনিস একটু রিমাইন্ড করে দিই যে আমরা এক্স রেতে দেখেছি যে ইলেকট্রন যখন বের হয় একটা বিভব পার্থক্যের জন্য বের হয় তখন তার যেই এনার্জিটা থাকে সেটা হচ্ছে যে ইভি বা আমরা এভাবেও বলতে পারি যে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ারও ইভিও তো এই ইভি বা হাফ এম ভি স্কোয়ারটা কি মাইনাস এইচ নিউ নটের সমান তো এখানে এইচটা তো জানি সেটা কি আমাদের কনস্ট্যান্ট সেটা হচ্ছে প্ল্যাঙ্কসের ধ্রুবক এটার মান তোমরা অলরেডি জানো আর হচ্ছে যে এখানে নিউ কি নিউটা হচ্ছে যে আমাদের আপতিত আলোর কি আপতিত আলোর কম্পাঙ্ক নিউ হচ্ছে যে আপতিত আলোর কম্পাঙ্ক তারপর আমরা যদি নিউনট বের করে নিউ নটটা কি যে আমাদের সূচন কম্পাঙ্ক অর্থাৎ যে কম্পাঙ্কটা না হলে আমাদের এই ঘটনা ঘটতই না সেটাই হচ্ছে না আমাদের সূচন কম্পাঙ্ক আর কি যাই হোক আর কি যে এই ফর্মুলাটার প্রুফটা হচ্ছে যে আমরা একটু পরে দেখবো জ্যামিতিক একটা প্রুফ দেখব আর কি তার আগে একটু কথা বলে নিই যে আইনস্টাইনের ব্যাপারে কথা বলে নিই যে এখানে কিছু ব্যাপার আছে যে তোমাদের আগেও বলেছি যে আইনস্টাইন কোয়ান্টাম যেই মেকানিক্স কোয়ান্টাম বা মেকানিক বা কোয়ান্টাম ফিজিক্স এরা কিছু স্ট্রেঞ্জ রেজাল্ট দেয় যেগুলো আপাত দৃষ্টিতে মনে হবে যে এগুলো কিভাবে হয় বা সম্ভব কিনা না আসলেও সেভাবেই থাকে ব্যাপারটা যে আইনস্টাইন আর কি যে মোটামুটি সাসপিশাস ছিলেন যে এই কোয়ান্টাম মেকানিক্সের যে ডিপ যে চুরতা বা যেই গোপন সত্যটা এটা সম্পর্কে তিনি বেশ সাসপিসাস ছিলেন তারও কিছু রিজন ছিল যে এমন না যে হচ্ছে যে যেই সকল বিজ্ঞানীরা হচ্ছে যে উনি অনেক আমরা তো জানি বড় মাপের বিজ্ঞানী তো ওনার হচ্ছে শ্বাসপিশ্বাসের অবশ্যই কিছু কারণ ছিল তো এইগুলো হচ্ছে আমরা পরে যখন এই ব্যাপারে আলোচনা করব বা জানবো পরে তখন আস্তে আস্তে তুমি এটা বুঝ আর কি যাই হোক তো এখন আর কি যে আসি যে আহ ততদিনে বা এটা একটু বলে রাখি যে ম্যাক্সওয়েল তারপর প্ল্যাঙ্ক তারপর হাইজেনবার্গ ডি ব্রগলি শ্রোরিঞ্জার তারাই আর কি যে বলতে গেলে কোয়ান্টাম মেকানিক্সের যে ভিত্তিটা তাকে হচ্ছে অনেক স্ট্রং একটা বেস দিয়ে দেয় আচ্ছা আইনস্টাইন আর কি যে তিনি খুবই আর কি যে এটার সাথে আর কি যে মিলতেন না বা তিনি আর কি যে আলোকে ফোটন হিসেবেও বললেও তিনি কিন্তু আলো যে কণা ততদিনে কিন্তু তিনি বলেন পরবর্তীতে তিনি স্বীকার করেন এই ব্যাপারটা আচ্ছা যাই হোক তো উনিশশো সালের দিকে বিজ্ঞানী মিলিক্যান তার এই যে ফর্মুলাটা দিয়েছেন থিওরিটিক্যাল এটা এক্সপেরিমেন্টালি প্রুফ করেন এবং দেখেন যে এটা আসলে সত্য আর কি আর আইনস্টাইনের আর কি যে আরো একটা কথা ছিল এরকম যে আমরা যদি হচ্ছে যে ম্যাক্স প্লাঙ্ক বা হচ্ছে কোয়ান্টাম লেভেলে চিন্তা করি যে কোয়ান্টাম তত্ত্ব কি বলে এতক্ষণ ধরে যে কোয়ান্টামের কথা বলতেছি কোয়ান্টামের একটা স্ট্রেঞ্জ একটা ব্যাপারটা বলি সেটা হচ্ছে কোয়ান্টাম বলে যে কোয়ান্টাম মেকানিক্স বলে যে কোনো বস্তুরই বা যে কোনো কিছুরই দুইটা রূপ থাকে একটা হচ্ছে যে কণাধর্মী একটা তরঙ্গ ধর্মী দ্যাট মিনসকে যে আমাকে দেখতেছো বা হচ্ছে যে এই মার্কারটা বা হচ্ছে যে সাইন পেনটা দেখতেছো কলম দেখতেসো বা যে কোনো কিছু দেখতেছো এগুলা কি এক একটা অবজেক্ট মনে হচ্ছে এগুলো কণা এক এক ধরনের কণা কিন্তু প্রকৃতিতে এরা তরঙ্গ হিসেবেও বিস্তৃতি থাকে বা তরঙ্গ হিসেবে তাদের অস্তিত্ব থাকে আর কি কথা শুনে মনে হচ্ছে যে এইগুলা স্ট্রেঞ্জ লাগতেছে এই প্রকৃতিতে এই জিনিসগুলা নিয়েই যে আইনস্টাইন ওটাই ভাবতেছিলেন যে যখন আমি স্বীকার করে নিব যে আলো হচ্ছে যে কণা তখন আমার মধ্যে হচ্ছে যে একটা তাকে নির্ণয় করার মধ্যে হচ্ছে একটা আমাদের ডিলেমা চলে আসে বা হচ্ছে যে আমার মধ্যে হচ্ছে একটা এক ধরনের একটা সংশয় চলে আসে যে আলো কি আসলে কণা না হচ্ছে তরঙ্গ না কখন কণা হবে না কখন তরঙ্গ হবে এই ব্যাপারগুলো নিয়ে আর কি যে উনি আর কি যে একটু সংশয়ের মধ্যে ছিলেন আর কি যাই হোক এই ব্যাপারগুলো আর কি যে একটু ইন্টারেস্টিং তোমরা আর কি যে এগুলো অনেক আহ হাই লেভেলের পড়াশোনা কাইন্ড অফ তোমরা আশা করি আস্তে আস্তে এই জায়গায় পড়বা তখন তোমরা জানবা আর কি আচ্ছা যাই হোক তো এখন ফটো ইলেকট্রিক ব্যাপারটা বুঝলাম এখন হচ্ছে যে আমরা দেখো এই ফর্মুলাটা যে এই প্রুফ জ্যামেটিক দেখো হচ্ছে যে এখানে আমরা একটা এক্স এক্সিস বরাবর আমরা কি নিয়েছি কম্পাঙ্ক নিয়েছি ওয়াই এক্সিস বরাবর আমরা ইভি নিয়েছি বা গতিশক্তি নিয়েছি আর এখানে দেখো আমরা একটু পর থেকে দেখো এফটা শুরু করেছে এফ নট দেখো একটু পর থেকে এটা কেন ভিতর থেকে শুরু করি নাই সেটার ব্যাখ্যাটা তোমরা জানো কারণ তুমি দেখো যে আমাদের জিরো এটা মানে কি জিরো জিরো পয়েন্ট যখন তার মানে জিরো জিরো থেকেই কি হচ্ছে ইলেকট্রন বের হওয়া শুরু হয় না তার একটা সূচন কম্পাঙ্ক থাকে ওই কম্পাঙ্ক পর্যন্ত তাকে যেতে হবে যদি না যায় তাহলে হচ্ছে যে আমাদের কোনো ইলেকট্রন বের হবে না ইলেকট্রন বের না হলে তার কোনো কি থাকবে না গতিশক্তি থাকবে না দেশ হয়ে আর কি যে দেখো একটু পর থেকে গ্রাফটা শুরু করা হয়েছে এখন তুমি দেখো আমরা এই যে গ্রাফটা পেলাম যে সুচন কম্প থেকে বাড়তে বাড়তে তার কম্পাঙ্কটা হলো এফ এবং এর ফলে সে ইভি পরিমাণে হচ্ছে গতিশক্তি পেলো আর কি ধরো এটার একটা মান আছে আর কি তো যাই হোক তো আমরা যদি এই ত্রিভুজের কথা চিন্তা করি এই ত্রিভুজে যদি হচ্ছে আমরা ট্যান অ্যাপ্লাই করি দেখো ট্যান থেকে আমরা কি জানি যে লম্ব বাই ভূমি এখানে লম্ব হচ্ছে কত দেখো বিসি বিসিটা কত দেখো যে আর হচ্ছে ভূমি তোমার দেখো এতটুকু জ্যামেটিক মানটা কত দেখো এফ থেকে আমি যদি এফ নট বাদ দিই তাহলে দেখো আমি এটা পাই অর্থাৎ এটা হচ্ছে এফ মাইনাস এফ নট এটা আর কিছুই না অথবা আমরা যেহেতু হচ্ছে যে নিউ দিশ জেনে এসেছি তো আমরা নিউ মাইনাস নিউ নটও বলতে পারে কোনো সমস্যা নাই আচ্ছা এখন আসি হচ্ছে এটা ট্যান্থিটা কি ট্যান্থিটা হচ্ছে যে এই ত্রিভুজের হচ্ছে ঢাল বা স্লোপ এটা কি একটা ঢাল বা স্লোপ আমরা জানি এমিকল্টো ট্যান্থিটা এটা হচ্ছে স্লোপ প্রকাশ করে তো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা যায় যে এই ঢালটা বা স্লোপটা অবশ্যই হচ্ছে যে আমাদের এইচ এ সমান এইচ কি ছিল আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবক অর্থাৎ প্ল্যাঙ্কের ধ্রুবকটাই হচ্ছে যে কি দেখো ইভি নট ডিভাইডেড বাই নিউ মাইনাস নিউ নট তো এটাকে যদি হচ্ছে আমরা পক্ষান্ত মানে আরগুণন করি তাহলে দেখো এইচ নিউ মাইনাস এস নিউ নট ইকুয়াল টু হচ্ছে যে ইট ছিল হচ্ছে তার গতিশক্তি কে তাহলে হচ্ছে কে ইকুয়াল টু এইচ নিউ মাইনাস এইচ নিউ নট এখানে এস নিউ নট হচ্ছে তার কারা অপেক্ষক এস নিউ নটটা তো এইভাবে হচ্ছে রে এটার প্রুফটা আমরা দেখে ফেললাম আর কি আশা করি বুঝা গিয়েছে আর কি এটা একদমই সহজ একটা প্রুফ এখন আর কি যে আমরা এই ফটো ইলেকট্রিক ইফেক্ট নিয়ে একটা গাণিতিক সমস্যা দেখব গাণিতিক সমস্যাটা দেখো কি যে আমরা কোশ্চেনটা দেখি যে কোনো ধাতুর উপর পঁচিশশো অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের অতি বেগুনি রশ্মি ফেলা হলো ধাতুর কার্যপেক্ষ দেওয়া আছে টু পয়েন্ট থ্রি হলে নিশ্চিত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগ কত দেখো আর কি যে এখানে ব্যাপারটা দেওয়া আছে তো এখানে প্রথমেই আর কি যে আমরা কি করব দেখো প্রথমেই আর কি যে আমরা ডাটা গুলো এন্ট্রি করে নিব যে দেখি আমাদের সামনে কি কি ডাটা দেওয়া আছে প্রথমেই দেওয়া আছে দেখো কোনো ধাতুর উপর এত অতিবেগুনি রসি ফেলা হলো অর্থাৎ কি এটা আলোর যেই তরঙ্গ আলোর যেই হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা সেটা হচ্ছে যে নিউের সাথে যাবে কিন্তু এটা যেহেতু তরঙ্গ দৈর্ঘর্ঘ্য অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি অর্থাৎ ল্যামডা ইকুয়াল টু পঁচিশশো অ্যাংস্ট্রম আচ্ছা তো এক অ্যাংস্ট্রং মানে কি আমরা জানি যে অ্যাংস্ট্রং সাথে হচ্ছে যে মিটারের যে সম্পর্কটা টেন টু দি পার মাইনাস টেনের অর্থাৎ টেন টু দি পার মাইনাস টেন মিটার আমরা লিখে ফেললাম আর কি ওকে ফাইন তারপর দেখো কার্য অপেক্ষকের ভ্যালু দেওয়া আছে তো কার্য অপেক্ষক কোনটা আমরা জানি যে কার্য অপেক্ষক ছিল ফাই বা হচ্ছে যে আমাদের ডাব্লিউ নট এটাও বলতে পারি যে ডাব্লিউ নট এটা দেখো হচ্ছে টু পয়েন্ট থ্রি ইলেকট্রো ফোল্ড আর কি যে দেওয়া আছে আচ্ছা যাই হোক তো টু পয়েন্ট থ্রি ইলেকট্রোভোল্ট দেওয়া আছে ওকে ফাইন এতটুকু আমাদের দেওয়া আছে এখন হচ্ছে আমাদের বাকি কাজটা করতে হবে আর কি তবে এখানে আর কি যে একটু ব্যাপার আছে সেটা হচ্ছে যে আমরা টু পয়েন্ট সাথে যদি ওয়ান পয়েন্ট নাইন ইন্টু সরি ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন যদি পর মাইনাস নাইনটিন যদি হচ্ছে গুণ করি তাহলে সেটা জুলে চলে আসবে এটা হচ্ছে ইলেকট্রনিক চার্জ আর কি যাই হোক এখন আমরা এগুলা পেয়ে গেলাম এখন হচ্ছে যে আমরা আমাদের ফর্মুলায় চলে যাই আমাদের ফর্মুলাটা আমরা কি জানি ফর্মুলাটাই জানি যে দেখো এখানে কি ছেড়েছে সর্বোচ্চ বেগ অর্থাৎ ভি ইকোয়াল টু ওয়াট আমরা বেগটা বের করে দেখি যে কত আসে তো একটু আগে আমরা ফর্মুলাটা দেখেছি দেখো কে ইকুয়াল টু কী যে এইচ নিউ মাইনাস এইচ নিউ নট এটা ছিল ফর্মুলাটা ওকে ফাইন আচ্ছা তো তারপর যদি তুমি যদি একটু চিন্তা করো যে এখানে কে এর জায়গায় হচ্ছে যে আমরা কিছু ফর্মুলা দেখেছিলাম যে কে ইকোয়াল টু হাফ এম ভি স্কোয়ার আবার কে ইকুয়াল টু হচ্ছে যে আমাদের এসি বাই ল্যাম বলতে পারি আর কি এখানে বা হচ্ছে যে ইভি বলতে পারি কোনো সমস্যা নাই যাই হোক আমরা যে কোনো একটা ইউজ করলেই হয় আর কি তো আমরা এখানে ধরো হচ্ছে যে হাফ এম ভি স্কোয়ার নিয়ে আসতেছি আর এখানে তুমি দেখো এইচ নিউ তুমি দেখো এখানে দেওয়া হচ্ছে ল্যামডার ভ্যালু কিন্তু নিউর ভ্যালু জানার জন্য আমরা জানি যে সি ইকুয়াল টু নিউ ল্যামডা দেয়ার ফোর নিউ ইকুয়াল টু কি আমাদের সি বাই ল্যামডা সি হচ্ছে রে আমাদের আলোর বেগ তো তাহলে আমাদের জিনিসটা ইজি হয়ে গেল তাহলে আমরা এখানে লিখতে পারি যে এস সি বাই ল্যামডা মাইনাস এখানে কি লিখতে পারি যে এস সি বাই ল্যামডা নট যাই হোক এই জায়গাটায় হচ্ছে যে তোমার না লেখলেও চলবে কারণ দেখো এই পুরাটার ভ্যালু দেওয়া আছে কার্যপেক্ষক তো এটা না লেখলেও চলবে আমরা আর কি যে এটা না পরিবর্তন করলেও চলবে তো আমরা এখন জাস্ট ভ্যালুগুলো যদি বসিয়ে দিই তুমি দেখো যে এইচ এর ভ্যালু কত যে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর ইন্টু সি এর ভ্যালু কত আসে দেখো থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড এবং ল্যামডা ল্যামডার মান কত তুমি দেখো এখানে দুই হাজার পাঁচশো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন মাইনাস এখানে তুমি দেখো এই এস সি বাই ল্যামডার ভ্যালুটি হচ্ছে যে আমাদের কি পুরা ডাব্লিউ নটের ভ্যালু তো ডাব্লিউ নটের ভ্যালু কত আসতেছে দেখো টু পয়েন্ট থ্রি ইন্টু ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন জুল আর এখানে দেখো হাফ ইন্টু এম কি এম হচ্ছে যে ইলেকট্রনের ভর ইলেকট্রনের ভর হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান ইন্টু ভি স্কোয়ার অর্থাৎ এখানে দেখো এই ভিটাই আমাদের অজানা ভিটাই হচ্ছে যে বেগ আর বাকি সব কিছু দেখো হচ্ছে না আমাদের জানা হয়ে গেল তোমরা যদি এই বড় ধরনের এই ক্যালকুলেশনটা করে ফেলো তাহলে আর কি যে ভি এর মোটামুটি একটা মান আসবে ভি এর মোটামুটি আসবে যে নাইন পয়েন্ট থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন মিটার পার সেকেন্ড এই রকমের কিছু একটা মান আসবে আর কি তো যাই হোক আর কি যে এটা হচ্ছে যে এক ধরনের হচ্ছে যে গাণিতিক সমস্যা আশা করি এইভাবে আরও অনন্যভাবে অনেক ম্যাথ আসতে পারে তো আশা করি আর কি যে তোমাদের এই জিনিসগুলো পারা যাবে আর কি তো যাই হোক তো আমরা এটার ম্যাথ প্রবলেমও দেখে ফেললাম তো আমাদের এই ফটো ইলেকট্রিক ইফেক্টে আলোচনাটা এই পর্যন্তই থাকুক